যায়। এটা তো এর মধ্যেও আছে আমার গুপ্তধন, অনেক সুতোর মালা আছে, এই দেখো সুতো গুলো বেরিয়ে আছে সব, এই দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মিতু। তো সবার আগেই জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো একটার পর একটা পুজো তো এসেই যাচ্ছে, খুব মজাও লাগছে, ভালো লাগছে। তো তোমরা সবাই অনেক এনজয় করো পুজোতে, পুজোটা খুব ভালো করে কাটাও। আর এখন হচ্ছে দুপুর, তো সবার আগে জানাই গুড আফটারনুন। তো এখন আমি যে ভিডিওটা স্টার্ট করব সেটা হচ্ছে, অনেকেই বলেছো দিদি তোমার ড্রেসিং টেবিল ট্যুর দাও, রুম ট্যুর তো দিয়েছি, হোম ট্যুরটা কিছুদিন পরে আসবে, তাই আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার ড্রেসিং টেবিল ট্যুর। তো আমার দুটো ড্রেসিং টেবিল আছে, আমি দুটোরই ট্যুর একবারে দিয়ে দেবো, কারণ বারবার ড্রেসিং টেবিল দেখতে তোমাদেরও ভালো লাগবে না যে আমার ড্রেসিং টেবিল ট্যুর, তাই একসাথেই আমি দুটো একটু ভালো করে গুছিয়ে গুছিয়ে দিয়ে দেবো। তো আমার ড্রেসিং টেবিলটা খুব একটা গোছানো না, একটু অগোছালো, কারণ আমি রোজই ভিডিও বানাই, জিনিসগুলো ইউজ করি, তো ওগুলো তার মা দেখে না, সব কিছু আমি দেখাশোনা করি আমার ড্রেসিং টেবিলটা, তো ওই জন্য গুছিয়ে রাখতে পারি না আমি ঠিকঠাক। তো এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে, আবার অনেকে আছে খুব সুন্দর করে গুছিয়ে রাখো, কিন্তু আমি পারি না। তো চলো দেখে নাও আমার ড্রেসিং টেবিলটা। হচ্ছে আমার এক নাম্বার ড্রেসিং টেবিল, তো এটা হচ্ছে আমি আগেই বলেছি আমার বিয়ের খাটের সাথে সেট, তো এই ড্রেসিং টেবিলটা। তো প্রথমে এই দিক থেকে আসি, দেখতে পাচ্ছো ভালো করে এই কাছে আসো, এইভাবে থাক থাক করা আছে, এরকম করে থাক থাক করা আছে, এই যে তিনটে থাক আছে পরপর। তো এখানে রেখেছি হচ্ছে কিছু মানে রোজকার যেগুলো ইউজ করতে হয় না, ওগুলো একটু সামনে রাখলে সুবিধা হয়, নাহলে ভেতরে থাকলে আবার বের করব, আবার ইউজ করবো, ওই জন্য যেগুলো দরকার আমি সামনে রেখেছি। এখানে যেমন এই যে ইয়েগুলো, এই যে হেয়ার সিরাম, তারপরে সানস্ক্রিন, ভেজলিন, আর এই যে এটা রাখার জায়গা পাইনি বলে এই যে তোমার দাদা ভাইয়ের মুখটা কেমন একটু শীত পড়ে গেছে, বলছে কেমন টান টান লাগছে, তো আমি ওকে অন্য ক্রিম আনতে বলেছি, তো ওর জন্যই শুধুমাত্র এটা নিয়ে এসছে। তো এটাও ভালো, বেশ ভালো, তো ওটা এখানেই রেখে দিয়েছি। তো এগুলোই আছে, দেখতেই পারছো আমি বেশি বলছি না। তো তারপরে আসো, এখানে এরকম একটা জায়গা আছে, তো এখানে আমি আয়না রেখে দিই। আমি তো জানো যতই বড় আয়না থাকুক না কেন, আগেও বলেছি ছোট আয়না ছাড়া আমি মেকআপ করতে পারি না, তো তার জন্য একটা আয়না এই ঘরের, এটা হচ্ছে মার ঘরের আয়না, আমার ঘরের আয়নাটা আমি ভেঙে ফেলেছি, মানে পড়ে গিয়ে ভেঙে গেছে। আর এখানে আছে তিনটে চিরুনি, চিরুনিগুলো এখানে রেখে দিয়েছি। আর তারপরে এখানে আছে আমাদের একটা বিয়ের, বিয়ের পরপরের ফটো, তো এই ফটো অনেক আগেকার, দুজনেই অনেক রোগা রোগা দেখতেই পাচ্ছ, অনেক রোগা দুজনেই। তো এই ফটোটা এখানে রেখেছি, ভাবছি এই ফটোটা চেঞ্জ করে এখন যেমন আছি তেমনকার ফটো তুলে এখানে রাখবো, অনেকেই বলছে যে এই ফটোটা চেঞ্জ কর তোরা, না হলে ভালো লাগছে না। তারপরে এই সাইডে দেখো, এই সাইডে আছে হচ্ছে মা কালীর ছবি, আর এখানে একটা জিনিস আছে, আর মানে যেগুলো আছে যেগুলো থাকার সুন্দর সাজানোর। তো এখানে একটা গণেশ দাদা আছে দেখতেই পাচ্ছ, আর এখানে আমার ওষুধ আছে, ওষুধ রেখে দিয়েছি এখানে। তো এবার খোলা যাক। ও আচ্ছা, আর এইটা অনেকদিন আগে বারোদলে গেছিলাম, তার কারণ জানোই তো হচ্ছে লকডাউনের জন্য সবকিছু বন্ধ, তো বারোদলের মেলা দু বছর আগে গেছিলাম, তো তখন আমি এই ময়ূরটা নিয়ে এসে লাগিয়েছি, দেখো কত সুন্দর, দেখে মনে হচ্ছে কি পুরো মানে কি বলবো এর সাথে আটকানো, কিন্তু অন্য রকম খুব সুন্দর লাগছে, তাই আমি আয়নার সাথে লাগিয়ে রেখেছি। তো চলো এবার খোলা যাচ্ছে আমার গুপ্তধনের জায়গা, এর মধ্যে আমার গুপ্তধন আছে। তো এই দেখো, এর মধ্যে আছে হচ্ছে আমার যত গুপ্তধন এখানে রেখে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছ গুপ্তধন, এগুলো রোজকার ইউজ করার জিনিসপত্র। এই দেখো দেখতেই পাচ্ছ, এখানে আছে একটা দুটো তিনটে চারটে, মোট চারটে স্টেপ আছে, ঠিক আছে। তো এই ব্যাগটা আমার একটু পছন্দ না, মানে যখন হুটোকারি সিদ্ধান্ত, এটা আমি কোথার থেকে নিয়েছিলাম আমি সেটাও ভুলে গেছি, মানে আমি বেশি মনে রাখতে পারি না, মানে এত কেনাকাটি করি তো কোথার থেকে কোনটা নিয়েছি ওটা মনে রাখতে পারি না। তারপরে এই চুড়িগুলো অনেক আগেকার, তো রেখে দিয়েছি। আর এই সেটটা তো তোমরা দেখেছো, তো এখানে রাখা আছে, ওর পিছনে আছে একটা সানগ্লাস, আর এই যে বিয়ের আগেকার এই যে ঘড়ি টড়িগুলো এখানে রাখা আছে। তারপরে আছে এই দেখো আমাদের গুগল অ্যাডসিন, এখানে আমি সাজিয়ে রেখেছি। আর এটা আমাদের হচ্ছে, এটা হচ্ছে ল্যাপটপের মনে হয় যত সম্ভব না কি, এটা কিসের ল্যাপটপের কিছু একটা হবে। কাগজপত্রগুলো এখানে রেখেছি, তো দেখতেই পাচ্ছ যেগুলো দরকারি। তো তারপরে এই দেখো এই সাইডে আছে চুড়ি, এখানে আছে চুড়ি, এখানে কানের, কানের এই যে একটা ব্রেসলেট, এই যে চুড়ি, কানের, কানের এই যে মানে পুরো ঘিচিমিচি করা, মানে ঠিকঠাক রাখা নেই, বুঝতে পারছো, যে আমি এক জায়গায় চুড়ি থাকবে, এক জায়গায় কানের থাকবে, এক জায়গায় সেট থাকবে, কোনো ঠিক নেই।
তো এখানেও ওই রকম আছে, একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে। এই দেখো এই যে কানের, এখানে প্রচুর কানের আছে, খুঁজে বার করতে হবে। পরে একদিন আমি খুঁজে খুঁজে কানের হচ্ছে ইয়ে দিয়ে দেবো। দেখো এর মধ্যে আবার এই যে সুতো সেটও ঢুকিয়ে দিয়েছি, এর মধ্যে আমি রেখেছি। এখানে প্রচুর কানের আছে, আর এখানে আছে হচ্ছে সেট, আর এখানে আমার শাঁখা পলা রোজকার যেগুলো ইউজ করি খুলে এর মধ্যে রেখে দিই আমি। এগুলো মাঝে মধ্যে পড়ি, আর মাঝে মধ্যে পড়ি না, ভালো লাগে না আমার সবসময় পড়তে ওই সোনার ওইগুলো। তারপরে এই যে এখানে আছে অনেক সেট, প্রচুর এখানে অনেক সেট আছে দেখতে পাচ্ছ। এই দেখো, এই দেখো এর নিচে অনেক সেট আছে আমার, এইগুলো সব খোলা। এই দেখো মালা সব, এখানে পুরো অনেক সেট আছে। এই দেখো এই সাইডেও অনেক সেট, এইটা দেখো, এইটা আমি মানে একদিন পরেছি, এইভাবেই রেখে দিয়েছি আমি। আর এই দেখো একটা মালা, এটাও আমি একদিন পরেছি, এটা কলকাতা ওই যে কি যেন বলে কি যেন মার্কেটটা বলে নিউ মার্কেট থেকে নিয়ে আসা। সবাই দেখলে হাসে এই মালাটা, কিন্তু আমার ভালো লাগে, কেমন লাগছে জানিও। সবার মধ্যে পরে যাওয়া যাবে না, এক এক ঘরে বসে থাকতে হবে, যখন পরে পরে সেজে সেজে ভিডিও বানাতে হবে। সবার মধ্যে পরে গেলে বলবে কি দড়ি ফড়ি গলায় দিয়ে এসছে, কারণ এত মোটা এটা, তোমার দাদা ভাইয়ের পছন্দ এটা, ও কিনে দিয়েছিল আমাকে এটা। তো এইগুলোই আছে এখানে, আর এখানে অনেক সুতোর মালা আছে। এই দেখো সুতোগুলো বেরিয়ে আছে সব, এই দেখো এর নিচে নিচে প্রচুর মালা আছে, এখানে প্রচুর মালা আছে। তো এই ড্রেসিং টেবিলের মধ্যে এইগুলোই আছে, তো একটু ভালো করে দেখিয়ে দাও। এই হলো এই ড্রেসিং টেবিল শেষ, ঠিক আছে আমি বন্ধ করে দিলাম, যেমন ছিল একটু সাজিয়ে গুছিয়ে রাখি। এলোমেলো অতটা পছন্দ হয় না, মানে সামনের থেকে ভেতরে সব এলোমেলো থাক। তারপরে এখানে এই ড্রেসিং টেবিলটা দেখতেই পাচ্ছ, দুটো ড্রয়ার, এই একটা ড্রয়ার, এই একটা ড্রয়ার, আর এখানে আছে একটা ড্রয়ার, তো এর মধ্যে ব্লাউজ রাখা হয়, আর এর মধ্যে ড্রেস, আর এই একটা কাঁচ আছে। এর মধ্যে যে কি আছে আর কি নেই মানে বলে বোঝাতে পারবো না, এর মধ্যে অনেক কিছু আছে, এইটুকু জায়গা দেখলে হবে না। তোমার দাদা ভাই শুধু বলবে তোমরা এগুলো গুছাও, তোমরা এগুলো গুছাও, গুছানো হয়, তারপর ওই যদি একটা জিনিস খুঁজতে যায় আর মানে সব শেষ, তো ওই জন্য আর গুছানো হয় না। থাক, এর মধ্যে অনেক কিছু, কয়েকদিন আগে যে বিয়ের ফটো শেয়ার করেছিলাম তো সেই ফটোগুলোও আছে এর মধ্যে। তো আর এর মধ্যে আমি আমার হচ্ছে যে কুর্তি ড্রেস ওগুলো রেখে দিই, জড়ো সড়ো করে বের করে ইস্তারি না করে পরা যায় না। আর এর মধ্যেও তাই, ওই দেখতে পাচ্ছ অবস্থা অনেক খারাপ, এগুলো তালা দেওয়া যায় কিন্তু আমরা তালা ফালা দিই না, তেমন কোনো মূল্যবান জিনিস নেই ওই জন্য তালা দিই না। এর মধ্যে যে ব্লাউজ ফ্লাউজ রাখা আছে, বেল্ট এইগুলোই রাখা আছে। তো এই ড্রেসিং টেবিলটা শেষ, আর এই ড্রেসিং টেবিলের সাথে এই টুলটা সেট, এটা হচ্ছে সেট, এইটাই বসে মানে এটাই মেকআপ করতে হয়। আর এর উপরে টুলের উপরে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার একটু মানে যে চুড়ি ইয়াররিং কিছু আছে এর মধ্যে, দিদির বাড়ি বেড়াতে গেছিলাম তাই এগুলো নিয়ে গেছিলাম। আর এই হচ্ছে ক্রিম পার, আর এর মধ্যে হচ্ছে গোল্ডেন যে জুয়েলারিগুলো সব এর মধ্যে রাখা আছে, সব নেই মানে আরও কিছু বাইরেও আছে। তো এই গেল আমার একটা ড্রেসিং টেবিল, তো আমি আর একটা ড্রেসিং টেবিলে আসছি। তো এই দেখো এটা হচ্ছে আমার 2 নম্বর ড্রেসিং টেবিল, এই এই টাইপের ড্রেসিং টেবিলগুলো নতুন উঠেছে, কিন্তু আমরা এতই মানে হুজুকে হুজুক তুলে কিনতে গেছি, কিনবো ভেবেছি পিঙ্ক কালার বা রেড কালার, কিন্তু দোকানে নেই, কিন্তু আমাকে নিয়ে আসতেই হবে, আমি খালি হাতে আসবো, ওই জন্য এই কালার ছিল এইটা নিয়েই চলে এসেছি, মানে আমার আনতেই হবে, আমি খালি হাতে আসবো না, নাহলে কিন্তু 2 দিন পরে গিয়েও কিন্তু লাল কালার বা ইয়ে কালার নিতে পারতাম। তো ভালো লাগলো, নিয়ে চলে এলাম। এই কালারটাও বেশ মোটামুটি ভালো সুন্দর। তো প্রথমে আসি এই জায়গাটাই, এখানে হচ্ছে এরকম একটা আয়না ঘোরানো যায়, ও আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছ এরকম ডিজাইন করা আছে, আর এখানে এই যে একটা বাচ্চা রেখে দিয়েছি আমরা, এটা আমার একটা গিফট পাওয়া, তো এখানে রেখে দিয়েছি। যে সব বাচ্চারা আমার বাড়িতে আসে এইটার দিকে অনেক নজর পড়ে, কিন্তু আমার গিফট আমি কাউকে দিতে পারি না, এমনি দেবো, কেউ যদি কোনো গিফট দেয় সেটা আমি কাউকে দিতে আমার ভালো লাগে না। তো এই হচ্ছে আমার একটা গিফট, তো এটা দেখো এইভাবে ঘোরানো যায়, এই যে ঘোরালাম। এবার এখানেও আছে তিনটে ধাপ, তিনটে ধাপ আছে দেখতে পাচ্ছ। এখানে আছে আমার কিছু সানগ্লাস আর ক্লিপ, আমার ক্লিপেরও প্রচুর ক্লিপ আছে, কিন্তু ক্লিপের কোনো ঠিক ঠিকানা থাকে না। এখানে সানগ্লাস আছে তোমার দাদা ভাইয়ের আমার, আর এই যে ক্লিপ আছে প্রচুর ক্লিপ, এই যে এই টাইপের ক্লিপগুলো দেখছো না, আমি বাক্স ধরে পুরো মানে 12টা না 14টা থাকে, দিল্লির থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এই দেখো সব কালার আছে, আর হচ্ছে আমার বান্ধবীকে 2-3টে দিয়েছি এই ক্লিপ, এই দেখো সব অনেক কালার, এই যে তারপরে যে এই কালার, এই যে এই কালার, সব কালার। তো এই তারপরে আছে এখানে দেখতে পাচ্ছ, এখানে নেল পলিশি আছে, এর মধ্যেও দেখো ক্লিপও আছে, মানে আমার কোনো বললাম না ঠিক ঠিকানা নেই জিনিসের, বেরোচ্ছেও না, এই যে এর মধ্যে ক্লিপ, সব ক্লিপগুলো। আর এখানে দেখতে পাচ্ছ নেল পলিশ,
আর আমার নেল পলিশ কি বলতো বেশি ডিপ কালার অতটা ভালো লাগে না, এই টাইপের যে লাইট কালারগুলো এইগুলো সবসময় ইউজ করতে ভালো লাগে, যা নেলসে দেখতে পাচ্ছ একটা আছে এই টাইপেরগুলো বেশি ভালো লাগে, তো এইগুলোই আমি বেশিরভাগ ইউজ করি। আর এই যেগুলো রেড বলো ইয়ে দুদিন থাকলে আমার আর ভালো লাগে না। আর যে ব্লেড ফ্লেডগুলো এখানে রাখা আছে, তারপরে আসো এই স্টেপটাই, এখানে বডি স্প্রে আছে, তারপরে নাইট ক্রিম আছে, সানস্ক্রিম আছে, আর এটা হচ্ছে আমার মাথায় প্রচণ্ড ড্যান্ড্রাফ, আমার মাথায় প্রচণ্ডই শীত আসলে ড্যান্ড্রাফ হয়, তো ওই জন্য যখন আমি হেয়ার স্ট্রেটনিং করেছিলাম পার্লার থেকেই ওরা আমাকে এটা দিয়েছিল, এটা খুবই ভালো, এটা 450 টাকা মতো নিয়েছিল, খুবই ভালো, তো এইটা আমি ইউজ করি শীত আসলে। এই যে এখন আমার মাথায় প্রচুর ড্যান্ড্রাফ হয়েছে, ড্যান্ড্রাফ হলে তো জানো চুল উঠে যায়, এমনি চুল হালকা, ওই জন্য আমি রাতে এটা ইউজ করি, এটা রাতে ইউজ করে শুয়ে পড়তে হয় মানে স্ক্যাল্পে, আর সকালে উঠে শ্যাম্পু করতে হয়, তো এই দেখতেই পাচ্ছ এটা। আর এখানে আছে বেবি লিপস, এই দেখো এই বেবি লিপসটা এখানেই রাখি, মেকআপ করতে বসলে এখান থেকে ঘুরিয়ে এটা নিয়ে আবার এখানে রেখে দিই, কারণ বেবি লিপস দিয়ে মেকআপটা তুমি যদি করো খুব সুন্দর হয়। তো আর এই দেখো টিপও এখানে লাগিয়ে রাখা আছে, খুলে খুলে এইভাবে রেখে দিই, তো এটা গেল। তারপরে আছে এরকম একটা জায়গা, এখানে আমি রেখেছি দুটো চিরুনি, এই চিরুনিগুলো আমি জীবনে ইউজ করি না কিন্তু সাজিয়ে রাখা আছে, এইটা হচ্ছে ভিডিও করার লাইফের ফার্স্ট মোবাইল, দেখতে পাচ্ছ ফার্স্ট এই এই ফোনে আমরা ভিডিও করেছিলাম, আর এই আগে ও আমাকে ফোন দিত না, এই ফোনটা আমি নিতে চাইলে আমার মানে কেমন একটা করতো বাবা, দিতই না, এখন আমার কাছেই কত একটা ভালো ফোন আছে। তো এই দেখো এই ফোনটা আমরা ফার্স্ট ভিডিও করেছি, ভিগো ভিডিও, তো আমি রেখে দিয়েছি ওই জন্য যত্ন করে, ইউজও করি না ভালো করে যত্ন করে রেখে দিয়েছি সাজিয়ে। আর এখানে একটা আছে পাওয়ার ব্যাংক, ঠিক আছে, তো তারপরে আসছি এই জায়গাটা, এইটা আমি খুলবো, তো এরকম একটা ইয়ে আছে, এইটা ধরে এরকম করে খুলতে হবে আস্তে আস্তে, তারপরেই দেখতে পাবা তোমাদের, এটা সরিয়ে দিলে ওকে দেখা যাচ্ছে ওই জন্য, তারপরে দেখতে পাবা তোমাদের মিতু দিভাইয়ের হচ্ছে এই যে ভিগোর ট্রফি, এগুলো দেখতেই পাচ্ছ, এই একটা ভিগোর ট্রফি রানাঘাটের, আর এটা হচ্ছে সব মিট আপের, ঠিক আছে, এটা কৃষ্ণ, এটা কি গো, এটা কোথাকার, কৃষ্ণনগর নাকি, আচ্ছা এটা কৃষ্ণনগরের, আর এটা মানে মুর্শিদাবাদের, ঠিক আছে, তিনটে ট্রফি পেয়েছি, আর হচ্ছে তোমার মেডেলও পেয়েছি, ওগুলোও আছে আমি দেখাবো তোমাদেরকে। আর এই দেখো আমার কোনো ঠিক ঠিকানা নেই, এখানে একটা মালা এর সাথে ঝুলিয়ে রেখে দিয়েছি, এই দেখো যেগুলো গলার সাথে এতে থাকে, তিনটে থাক হয়, ভালো স্মার্ট স্মার্ট লাগে, টপ টপের সাথে পরলে বেশি ভালো লাগে। এখানেও একটা আছে মালা এইভাবে রেখে দিয়েছি, এখানেও আছে একটা মালা এইভাবে রেখে দিয়েছি, ওই দেখো ওই পাশে ফুল আছে, এই দেখো মাথায় দেওয়া ফুল, এই পাশে এই পাশে তোমার দাদাভাই একটা ঘড়ি রাখা আছে, আর এইগুলো হচ্ছে ওর দিদির বাড়ি গেছিলো, এই কাগজগুলো দেখতে পাচ্ছ পার্সের মধ্যে ছিল কাগজগুলো, তো ও বের করে রেখে গেছে, এখানে আছে তোরা, এই দেখো তারপরে নিচের স্টেপটায় আছো, এখানেও তিন চারটে স্টেপ আছে, এখানে এইটা হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফুলদানি, এটা আমরা বারোদোল থেকে নিয়েছিলাম, বাইরে রাখলে এতদিন ধুলো পড়ে এর অবস্থা খারাপ হয়ে যেত, ভেতরে রাখা আছে তাই সুন্দর আছে এখনো। আর এইটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ক্লিপ, আমি কোনোদিন মাথায় দিই না, সুন্দর লেগেছে তাই কিনে নিয়ে এসেছি আর এখানে লাগিয়ে রেখেছি, বেশ ভালো লাগছে। তারপরে এই এই সাইডে আছে প্রচুর মালা, এখানে এখানে গাদি মারা আছে মালাগুলো, আমি যদি এখন এগুলো বের করি না আমার সারাদিন লেগে যাবে এগুলো গোছাতে, আমি বের করবো না ওই জন্য। এই দেখো যাও একটু কাছে নিয়ে যাও, ওই দেখো মালা দেখো, এখানে এইগুলো সব হচ্ছে ওই সুতোর মালা, ঠিক আছে, এগুলোটা আমরা দিল্লি গেছিলাম, দিল্লিতে একটু জিনিসের দাম কম জুয়েলারির, ওই জন্য ওখান থেকে অনেক কিনে দিয়েছে তোমাদের দাদাভাই, এগুলো পছন্দ করি তাই। আর এই সাইডে দেখতে পাচ্ছ এটা একটা বাক্স, এর মধ্যে আমি হচ্ছে যে রিং রিং টাইপের ইয়াররিং ওগুলো রেখে দিই এই বাক্সর মধ্যে, আর এই যে একটা বাক্স এর মধ্যেও আছে কিছু, আর এই বাক্সটা এই দেখো একটা চুড়ি, এটাও দিল্লির থেকে নিয়ে আসা, আমি বেশি পরি না, বেশ সুন্দর চুড়িটা দেখা যাচ্ছে ভালো, এইগুলো এইভাবে সাজানো থাকে, এই ড্রেসিং টেবিলটা যদি অন্যের কাছে থাকতো আরো সুন্দর করে সাজাতে পারতো আমি জানি, কিন্তু আমি পারি না তাই ভালো হয়নি। আর এখানে এই যে দুটো ছোট ছোট ক্লিপ আছে, দুটো কানের আছে, সেফটি পিন, আর এই জায়গাটা আমি কি দেখাবো আমি বুঝতে পারছি না, এইখানটা দেখো এখানে হচ্ছে চুড়ি, এটা হচ্ছে পিঙ্ক কালারের রেড কালারের অনেক রকমের চুড়ি, আবার চুড়ি যখন পড়তে যাই না একটা মানে সেট আমি খুঁজেই পাই না, এই যে এখানে ফুল আছে অনেক রকমের ফুল, এই যে ল্যাশের বাক্স, ল্যাশ নেই কিন্তু বাক্সটা রেখে দিয়েছি আমি, এই যে সাইড ক্লিপ দেখতেই পারছো, টিপ,
তো এখানেও আছে প্রচুর চুড়ি, একটু কাছে এসে দেখিয়ে দাও। এই যে প্রচুর চুড়ি, ব্রেসলেট এখানেও প্রচুর আছে, গাদি মেরে রাখা। তারপরে আসো এখানটাই, এখানেও আছে এই যে চুল, খোপার চুল। কেউ কি না ধার নিতে চাও আমাদের কাছে? কত রকমের চুল দেখো, আরে বাপরে কত দেখো চুল। আর এই যে এইগুলো আমি বের করবো এখন, ঠিক আছে। আর এই যে এখানে আছে রেড কালারের চুড়ি, এইটা আমি প্যাকেটে রেখেছি যাতে আমি সবগুলো একসাথে যখন পরবো খুঁজে পাই, কারণ খুঁজে পাওয়া যায় না, একটার সাথে একটা হারিয়ে যায়। এখানেও আছে এই যে ফুলটা উপরে থাক, এই মালাটা কিছুদিন আগে পরেছিলাম তো তাই এখানে রাখা আছে। আর এর মধ্যে আছে হচ্ছে ঘড়ি, ওই যে যে ঘড়িগুলো আলো জ্বলে ওই ঘড়ি, এটা আমার বেশ ভালো অনলাইন থেকে নেওয়া। আর এই একটা ঘড়ি আমার। তারপরে এখানে এই যে ইয়াররিংস, এই দেখতে পাচ্ছি প্যাকেটে রেখেছি আমি ইয়াররিংস। এখানে আবার দেখছি একটা মালা আছে, দেখতেই পাচ্ছো পুলোর মালা। তারপরে এই বাক্সটা দোকান থেকে দিয়েছিল চুড়ি রাখার জন্য, এইখানে নীল কালারের চুড়ি আছে, এই দেখো। এতে টিপের কোনো চিহ্নই নেই কিন্তু আমি তাও সাজিয়ে রেখেছি। এই যে নীল কালারের চুড়ির বাক্স। আর এখানে আছে অনেক ইয়াররিংস যার কোনো মা বাপ নেই, একটার সাথে একটার কোনো মানে মানে একটা খুঁজে পাবা তুমি আরেকটা আর পাবা না যে কোথায় আছে। আর এই ইয়াররিংসগুলো খুব সুন্দর, দেখো দেখা যাচ্ছে ভালো, খুব সুন্দর ইয়ার। এখানেও আছে প্রচুর ইয়াররিংস। তো আমি একটু এইরকমভাবেই দেখালাম, তো তারপরে আমি বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এটা তারপরে আসতে হচ্ছে এই স্টেপটাই, এই দেখো একটা স্টেপ, এই ডয়ারটা খোলা যায় এইভাবে। তো এইভাবে খুললাম, এখানেও একটু গোছানো নেই, কিছু মনে করো না। তো এখানে রাখা আছে হচ্ছে আমার মেকআপের জিনিস, মেকআপ বক্স অবস্থা অনেক খারাপ কারণ রোজ ইউজ করতে করতে এ ছিঁড়ে ছুটে গেছে আর কিনতে পারছি না আমি, কারণ কোনো মেলাঘাটও আসছে না যে মেলায় গেলে এগুলো ভালো পাওয়া যায়, ওই জন্য আমি কিনতে পারছি না। এখানে আছে আমার মেকআপের যা জিনিস এই এই ধাপটায় সেটা রাখা থাকে। আর এখানে আছে হচ্ছে এরকম আমার হেয়ার ড্রায়ার, এখানে আছে হচ্ছে হেয়ার ড্রায়ার, তারপরে এই যে একটা ফাউন্ডেশনের ইয়ে, আর এইটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার। তো আর এখানে আছে বেল্ট, তারপর এর মধ্যেও অনেক চুড়ি আছে আমার মধ্যে আমার। আর এই দেখো ল্যাশের বাক্স, মানে এত ল্যাশ লাগাতে পছন্দ করি যে বাক্স ধরে কিনে নিয়ে এসে দিয়েছে। এই দেখো কার কার লাগবে বলো, ল্যাশের বাক্স পুরো সবগুলো কিন্তু ভর্তি, খালি নেই। তো এখানে আছে, তারপরে যে লোটাসের ফেস প্যাক আছে, কে নেবে বলো, আসবে আমার কাছে আমি তোমাদের ফেসিয়াল করে দেবো, লোটাসের ফেসিয়াল। তো এইগুলোই আছে। আর এই যে চুড়ি আছে, এই বাক্সটার মধ্যে চুড়ি আছে, বুঝতেই পারছো ভিডিও বানাই কোথায় কি আছে তো কোনো ঠিক ঠিকানা নেই, এইগুলো আমাকে আবার বোঝাতে হবে। এইটা হচ্ছে তোমার এই যে চোখের পাতাগুলো হচ্ছে যাতে একটু বড় বড় দেখা যায়, এইভাবে নিয়ে চাপ দিতে হয় সেই জিনিসটা। তো এইটা আমি আগে কয়েকদিন খুব ইউজ করতাম কিন্তু মাঝে খুঁজে পাচ্ছিলাম না, ওর ভেতরে পড়ে গেছিলো, এখন পেয়ে গেছি। তো এটা এখানে থাক মেকআপের এখানে, ঠিক আছে এইগুলো গেল। এইবার দেখো এখানে একটা ড্রয়ার আছে, এই ড্রয়ারটা আমার খোলা বারণ, তো আমি ওই জন্য খুলছি না। তোমার দাদাভাই বলেছে এই ড্রয়ার খুলতে হবে না, তো এক ঝলক দেখে নাও এই ড্রয়ারের অবস্থা, একজন চোখে দেখাও এর অবস্থা অনেক খারাপ। এই যে একটা হেয়ার ব্যান্ড আছে, পুরো কিউট কিউট হেয়ার ব্যান্ড, এটা আমি মাথায় দিই, তো এর অবস্থা অনেক খারাপ, কি আছে আর কি নেই আর ঠিক ঠিকানা নেই, খোলা বারণ আমি আটকিয়ে দিলাম, বলছে এটা খুলবা না। তো তারপরে আছে এরকম একটা টুল, এটা এরকম টান দিয়ে এরকম বসে মেকআপ করা যায়, কিন্তু আমি বুঝতে পারিনি আবার ঢোকাবো আবার বের করো। এই দেখো এইরকম আছে একটা টুল, এই টুলের ওপর বসে মেকআপ করতে হয় তাই দিয়েছে, কিন্তু আমি করি না, আমি নিচে বসে মেকআপ করি, ওইটার সাথেও আছে এইটার সাথেও আছে, আমার ভালো লাগে না এই টুলের উপরে বসে মেকআপ করতে। তো এই দেখো এরকম খোলা যায় এটা, তো এর মধ্যেও আছে আমার গুপ্তধন, কোনো একটা জায়গা খালি নেই। আমার মা বলছে এবার থেকে তোর যা কিনে দেবো, কারণ ওই ঘরে আমার এক্সট্রা মানে শোকেস এটাই কিনে দিয়েছে যে তোর জিনিসগুলো রাখবি। তো এটাও কেনা হয়েছে আমার ওই সাজের জিনিস রাখার জন্য, সব ভরে গেছে সব। তো এবার কোথায় রাখবো, এবার একটা ঘর বানাবো, ঘরের মধ্যে পুরো ছিটিয়ে রাখতে হবে জিনিসপত্র। তো এই দেখো এর মধ্যে রেখেছি, এই দেখো এইগুলো হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি পরে খুলে দেখাবো, ঠিক আছে। এরকম বাক্স আছে সব, এর মধ্যে এই দেখো ইয়াররিংস এর বাক্স এটা, তারপর এটাও একটা সেটের বাক্স, মালা সেট গলার সেট, এটাও একটা সেটের বাক্স, এর মধ্যেও সেটের বাক্স, এইটাও একটা সেটের বাক্স,
এই দেখো একটা সেট, এটা তোমাদের দাদা ভাই আমাকে ফার্স্ট ভ্যালেন্টাইন যেতে দিয়েছিল, একটা লোকের দোকান থেকে। ওই লোকটা ঠকিয়ে অনেক টাকা নিয়ে নিয়েছিল। আমি বুঝতে পারছি যে এই লোক ঠকাচ্ছে, নিও না নিও না। আর ও ভাবছে বিয়ের আগে, তো ও ভাবছে মনে হয় এ লজ্জা পাচ্ছে, ওই জন্য নিচ্ছে না বা কিছু, জোর করে এই সেটই নিয়েছে। উনি দাম বেশি নিল, তাও উনি ও এই সেটই নিল। তো ওইটাও আছে এখনো। এই দেখো একটা এর মধ্যেও সেট, তারপরে এই অবস্থা খারাপ, এর মধ্যে একটা সেট। দেখো এটা দিল্লির থেকে নিয়ে আসা, এই সেটগুলো এখন দেখছি এখানে বিক্রি হচ্ছে, দাম বেশি, কিন্তু দিল্লির থেকে অনেক দাম কমে কমে পাওয়া যায়। কারণ হ্যাঁ, ওখানকার জিনিসগুলো কি বলতো, ওরা নিয়ে এসে এখানে বিক্রি করে না, ওখানে পাইকারি বাজার না কি যেন বলো বলো। সেটটা দেখো খুব সুন্দর, কিন্তু আমি পরি না, কারণ আমার গলা যদি এইভাবে কোনো সেট পরি না, মুখটা অনেক মোটা লাগে নাকি, ওই জন্য আমি পরি না। তোমার দাদাভাই দেয় না বলতে, কি দারুন না সেটটা, সুন্দর কিন্তু। এই যে ইয়াররিংসও আছে, এর সাথে কানেরও আছে। তো এই সেটগুলো দেখছি বিক্রি হচ্ছে। আমরা তিন চারজন গেছিলাম, আমি এই ব্লু কালার নিয়েছি, আর দুজন নিয়েছে গোল্ডেন কালার। তারপরে এর মধ্যে আরও অনেক, এই যে একটা সেট, এই যে পফ, এর মধ্যে অনেক কিছু আছে। তো এই এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল ট্যুর, আর ওপরেও আছে। ওপরটা একবারে দেখি তারপর বুঝাচ্ছি। হ্যাঁ, ওপরে দেখতে পাচ্ছ দুটো টেডি আছে, আর ওই যে ইয়ে আছে কি যেন বলে, একটা ট্রফি আছে আমার ভীমের থেকে পাওয়া। এই যে ট্রফি, এখানে আছে আমার গিম্বেল, এখানে আছে স্ট্যান্ড, এই যে এটা দিয়ে ভিডিও করা যায় সেলফি স্টিকের মতো, আর গিম্বেল করে, ওই যে গিম্বেলও আছে, এই যে গিম্বেল, এই যে গিম্বেল আমাদের। তো এই দেখো ধুলো পড়ে গেছে পুরো, যখন ভীমেটা ভিডিও বানাতাম তো আমরা এই গিম্বেল দিয়ে বানাতাম। ওই জন্য গিম্বেল দিয়ে করলে কি হয় বলো তো, কোনো একটা জিনিস ধরো ঘোরাচ্ছে এরকম, যে হাতে ধরলে ফোনের রঙে কাঁপে, গিম্বেলে করলে কি স্মুথভাবে চলে যায়, মানে খুব সুন্দর লাগে। ওই জন্য আমরা গিম্বেলে করতাম। তো এখন আর গিম্বেল ইউজ করা হয় না, মাঝে মধ্যে করা হয়, বেশি হয় না। তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল ট্যুর। তো কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর পাশে থাকা বেল বাটনটিও টাচ করে দেবে, সাবস্ক্রাইব করে তারপরে বেল বাটন টাচ করবে। আর আমি কি বলবো, আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও এটাও একটু বলো তো, কারণ বুঝতে পারছি না যে আমি তো দিলাম রুম ট্যুর, ড্রেসিং টেবিল ট্যুর, আর কি কি ট্যুর হতে পারে তোমাদের একটু মানে দেখার ইচ্ছা আমাকে জানিও, আমি ট্যুর দিয়ে দেবো, ঠিক আছে? তো আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমরা জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর বুর্জ খলিফা দেখতে অবশ্যই আসবে, ঠিক আছে? আমিও যাব, কালকেই যাব, কারণ ভিডিওটা তো আগের দিন হচ্ছে, আর কালকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো ভিডিওটা তো আমি কালকেই পোস্ট করবো, তো কালকে আমি যাচ্ছি জগদ্ধাত্রী পুজো দেখতে কৃষ্ণনগর। তো তোমাদেরও আসা চাই বুর্জ খলিফা দেখতে। তো সবাই ভালো থেকো, বাই।